আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আলমা, পানি। পানি মারলে আগুন সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বললেন, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দা মিন আলমা, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, না আছে। সেটা কি? আর রিহ, আর রিহ মানে বাতাস, কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে, জলের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? এবার ফেরেশতারা বললেন, মাবুদ, পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস, এবার আমাদের জানতে বড্ড মনে চাই, এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে, দেখি কে কইতে পারে, বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। কিয়ামতটা যেদিন হবে, ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে, এটার একটা নকশা আল্লাহ নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিয়াহ। কি নাম? আল কারিয়াহ। সবাই বলেন, কি নাম? আল কারিয়াহ। আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড, যেই সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য উইসেল, বিশাল এক উইসেল বাজানো হবে। ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন, সুবহানাল্লাহ। ওই উইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। সাইরেনের ভেতরে তিনটা